সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তেরাঙ্গা ইডলি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো বাটি নিয়েছি, আর নিয়েছি বিউলির ডাল। এই বাটিটা ঠিক হাফ বাটি সমান আমি বিউলির ডাল ভিজিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ বাটি বিউলির ডাল। যতটা পরিমাণ ডাল দিলাম ঠিক তার তিন গুণ আমি চাল দেব। অর্থাৎ কি না, চাল ডালের রেশিওটা হবে 1:3 অনুপাতে। আমি ডালটা একটু ভিজিয়ে দিলাম। এবারে চালটা নিয়ে নেব। চাল আমি দিচ্ছি 1.5 বাটি। এখানে যে কোনো চাল নিতে পারেন, দামি কম দামি যে কোনো চালই চলবে। চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবারে ভিজিয়ে দেব 7-8 ঘন্টার জন্য। সাত থেকে আট ঘন্টা পরে আমি ফিরে এলাম, দেখে নিচ্ছি চাল ডালগুলো ভিজেছে কিনা। খুব ভালো মতো ভিজে গেছে। এবারে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি চাল ডালগুলো। চাল আমার নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডাল। এই চাল ডালটা বেটে নেওয়ার জন্য আমার 5-6 চামচের মতো জল লেগেছে। একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, খুব বেশি জল আমি দিইনি। এই পাত্রটার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা ঢালা আমার হয়ে গেছে। এবারে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, রেখে দেব এটা সারা রাতের জন্য। ফিরে এলাম পরদিন সকালে। দেখতেই পাচ্ছেন ইডলির জন্য আমাদের ব্যাটার একদম রেডি। অনেকটাই ফুলে উঠেছিল, কিন্তু সেটা আপনাদের আমি দেখাতে পারিনি, কারণ জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই ফুলে চারিদিকে লেগে গেছিল। আমি এখানে আর একটা ছোট্ট মতো বোল নিয়ে নিলাম। এখানে 2-3 চামচের মতো আমি ব্যাটার তুলে নিচ্ছি। এতে আমি সবুজ রং দেব। আমি এখানে ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে ন্যাচারাল কালারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ফুড কালার, একটু জল মিশিয়ে দিলাম। খুব ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। খুব সামান্য একটু জল দিচ্ছি। সবুজ রঙের ব্যাটার একদম তৈরি। এবার এটা এক পাশে সরিয়ে রাখলাম। এবার তৈরি করে নিচ্ছি সাদা রঙের ব্যাটার। এতে কিছুই মেশাবো না, শুধুমাত্র একটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে পাতলা করে নেব। সাদা ব্যাটারটাও তৈরি হয়ে গেল। এবারে আমি কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি গেরুয়া রঙের জন্য। গাজরটাকে বেটে নেব। তার আগে নিয়ে নিচ্ছি কিছুটা ব্যাটার। দিয়ে
দিচ্ছি গাজর বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে এতেও জল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে তিনটে রঙই। খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। এতেও দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি নুন। যদি আপনারা এটা সঙ্গে সঙ্গে করে ফেলেন তাহলেই কিন্তু নুন দেবেন, আর যদি অনেকক্ষণ পরে আবার করতে চান তাহলে কিন্তু নুনটা তখন দেবেন না। আমি এখানে ছটা বাটি নিয়েছি, একটু ছোট বড়। প্রত্যেকটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে একটু একটু করে প্রথমে গেরুয়া কালারটা আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সবুজ। খুব সামান্য করে করে দিচ্ছি, পুরো বাটি ভর্তি করে দিলে হবে না, তাহলে ফুলে একদম বাইরে বেরিয়ে যাবে। মাঝখানটা দিয়ে আমি সাদা রংটা দিয়ে দিচ্ছি। আমি যদি পুরো বাটিটা ভর্তি করে দিই তাহলে ফুলে ওঠার স্পেসটা থাকবে না। সবকটা বাটি আমি সাজিয়ে নিয়েছি। এখানে একটা প্যান আমি নিয়েছি, আর নিয়েছি ঝাঁঝরি থালা। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি থালাটা বসিয়ে দিয়ে এর উপরে বাটিগুলো সেট করে দেব। একসঙ্গে সবকটা বাটি হবে না, আমি তিনটে করে করব। চেষ্টা করছি চারটে বসানোর, কিন্তু হচ্ছে না, আমি তাই তিনটে করেই করব। ওপরে একটা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ইডলি একদম তৈরি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে, এরপর ছুরি দিয়ে বের করে নেব। তৈরি হয়ে গেল তেরাঙ্গা ইডলি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।